স্বাধীনতায় ফুটাই গানের ফুল রে। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে, আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে। বেশি খারাপ লাগতেছে, বুকে ব্যথা করতেছে। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে, আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল। ঘুরে ঘুরে বুকের মাঝে সুখের মতন কান্না বাজে সুরে, পথের দোলায় পথ খুঁজিরে, পথে ঘুরে ঘুরে বুকের মাঝে সুখের মতন কান্না বাজে সুরে। তরি কাঁদন তরি বাঁধন সব সাধনার মূল রে, স্বাধীনতায় ফুটাই গানের ফুল রে। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে, আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে। তোরই কথায় স্বাধীনতায় ফুটাই গানের ফুল রে। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল, আমি তোর বাউল রে। আইন আইন ওস্তাদ আস্তে। বাজান ঠিক আছে, অন্ডরে কিছু নাই। ওস্তাদ বসেন। জ্বর শরীর নিয়ে গেছে গান গাইতে, গান ধরতে না ধরতে কাশি শুরু করলাম। তোমার কাশি থামতে একটু দেরি করলে আমার এসে আর পাইতা না। ও বাজান, তুমি কি আমার একটু শান্তিতে থাকতে দিবা না? দিদি দেখি আমার মতো ভুল করতেছো, কাহা কাশতে কাশতে মরার অবস্থা, একটু পরে আবার গানের টান। আর দেখি কি নয়ন ভাই গান ধরছে। হবু নয়ন ভাই তো একেবারে উস্তাদের মতো গলা পাইছে। হরে মা, নয়ন আজকা মজনু দেওয়ানের মান বাঁচাইছে। ভাবছিলাম মরণের লগে লগে এই মজনু দেওয়ান রে মানসে ভুললা চাইব। আইজ মনে হইল নয়নের সুরে আমি আমি আর বহুদিন বাচ্চা থাকবো রে মা। বাজান, কাল সকালে তুমি যদি কবিরাজ বাড়িতে না যাও তাহলে কালে আমি গলায় দড়ি দিব। বুবু এইসব তুমি কি কইতাছো? ঠিকই কইছি, মজনু দেওয়ানে মনে করাই দিও তার একটা মাইয়া আছে, হ্যাঁ মইরা গেলে তার কি হইব। দেখো দেখো তোমরা শোনো আমার কথা, মারে
গ্রামের মানুষে যে কাজল নিয়ে কথা কয় সেটা কি আপনার কানে যায় না? ও তাইলে তুই এসব সরাইতাস? আমি সরামু কেন? জামালের মায়ে কি কয় তা শুনবেন? জামালের মা হয়েছে এক কুটনি, আরেক কুটনির কাছে কয় সজাং সজাং কথা কন। এর লেগেই কাজলের বাপে বিদেশ গিয়া আরেকখান বিয়া করছে। একটা চল লাগামু, কাজলের বাপ যদি বিদেশ গিয়া বিয়া করে থাকে তোর চলো কেন? আমার চলবো কেন? গ্রামের হগল মানসি তো কইতাছে হারা ভাগস কে একটা লাঠি খাইয়া যা। ওরে বাবা রে, কুতনির করে কুতনি। সত্যি তো আমি মরলে রুষ্টির তো ত্রিবু বলে আর কেউ থাকলো না। ওস্তাদ, মানুষগুলা মরে যাব এই কথাটা যেমন সত্য, জীবনে দুঃখ হইব কষ্ট হইব এটাও সত্য। তাই বলিয়া রুষ্টির বিপদে তার পাশে কেউ থাকবো না এই কথাটা সত্য না। আমার জায়গায় তুই হইলে ঠিকই বুঝতি কেন অনুরোধ করতেছি। এইটা ছাড়া আমার আর কি করার আছে? মানুষে কয় বাপ বিদেশ যাইয়া আরেকটা বিয়া করছে, আর মাইয়া লাইলি সেজা বইয়ে রয়েছে, কবে মজনু ফিরে আইব? আমি এত কিছু বুঝি না মাইয়া,
এইবার উল্টা পাল্টা কিছু করলে খবর আছে। কি করবা, মাইরা ফেলাবা? মাইরা ফেলাও, আমি নয়ন ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারুম না। আর নয়ন যদি কোনোদিন ফিরা না হয়? তুমি দেখো মা, নয়ন একদিন ঠিকই ফিরাইব, যেদিন নয়ন মস্ত বড় গায়ন হইব। মারে, বিয়ার বয়স হয়েছে, পাগলামি করিস না। তিন তিনটা বিয়া ভাইঙ্গা দিলি, এইবারও বিয়া ভাইঙ্গা গেলে মানুষে নানান কথা কইব। কইলে কোক, তাতে আমার কি? তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। 10 বছর ধরে তোর বাপ বিদেশ থাকে, কেউ কোনো সময় কিছু করার সাহস পায় না। তোর জন্য আমি কেন কথা শুনু? সব অন্ধকার, অন্ধকারের শুরু, অন্ধকারের শুরু। বাসন, তুমি এসব কি কইতেছো? তাড়াতাড়ি পরে দাও না, কিন্তু তাড়াতাড়ি এই যে এদিক যাও, এদিক তোমার নামটা কি মা? কাজল। বাহ, খুব সুন্দর নাম। তোমাকে গ্রামের নাম কি মা? কাটোরা। এটা কি হেই কাটোরা? নয়ন গায়নের বাড়িতে ইহা নেই। চাচা, আল্লাহ একটা গলায় দিছে নয়ন রে। সেদিন গানের আসরে গান শুনে মাথাই নষ্ট। মা, আমি তোমারই কইছিলাম না, আমার নয়ন একদিন মস্ত বড় গায়ন হইব। দেখছো, আজ আমার কথা সত্যি হইছে। ওরা পিটাপিটি ভাই বোন তো, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। না না, ঠিকই আছে। আচ্ছা মা, তুমি বলো তো, এই নয়ন দিয়ে তুমি আমার কি বুঝাইতেছো? আমি নয়নকে ভালোবাসি। সময় তো আপনাকে আগে থেকে ঠিক করা আছে, তা আমাকে ওটাকে না অপমান করলেন কে? হ্যাঁ, ওই চল, তাই কেন অপমান করার জায়গা পায় না, চল। রাম 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 রাম, আমি আগেই কইছিলাম না, তখন তো বড় বড় কথা শুনাইছিলেন, অহন কি হইলো? এমন মাইয়া নিয়া এত বাহাদুরি উচিত হইছে না, এখন তো হাতে হাড়ি ভাঙলো। আগে জানলো গ্রামের মানুষে, অহন জানবো সারা দেশের মানুষে। আপনারা দাঁড়াইয়া কি শুনতেছেন? এটা আমাকে ঘরের ব্যাপার, আপনারা দয়া করে যান, যা। এই তুই যাবে, বটিটা কই আবার? তোর কল্লাটা কাটু, বটিটা কই আবার? আমি কি তোরে জন্ম দিয়ে ভুল করছি? কেন মা, ভালোবাসা কি পাপ? তুই আমারে পাপ পূর্ণ শিখাস। হ্যাঁ, পাপ পূর্ণ শিখাস। কাল সকালে গঞ্জে যামু। আবার গঞ্জে? এত ঘন ঘন গঞ্জে যাইতেছেন কে? 2 বিঘা জমি খাস কাওলা দলিল করমু। এত জায়গা জমি দিয়ে কি করবেন? খাওনের তো কেউ নাই, কত কইরে কইলাম একটা নিকা করেন। তোর বাবি মরছে সেই কবে? প্রায় 2 যুগেরও বেশি। এতদিন করলাম না, আর তুই কইতেছস নিকা করতে, কেউ রাজি হইব না।
ওইটা আপনি আমার উপর ছেড়ে দেন। অহন যা, সকাল সকাল রেজিস্ট্রি অফিসে যাইতে হবে, ফেরার পথে হাসপাতালে আসুম, শরীরটা বেশি ভালো যাইতেছে না রে। আমি তাহলে অহন যাই, আর দেখে শুনে থাকেন। আসসালামু আলাইকুম। যা, আল্লাহ মালিক। কাজল, কাজল, মায়েরা রাইত করে কই বয়ে গেছে আল্লাহই জানে। বাড়ি চল মা, দুই দিন না খাইয়া রইছিস, আমিও না খাইয়া রইছি, আমার অন বয়স হচ্ছে না, আমি কি না খাইয়া থাকতে পারি? তুমি কেন না খাইয়াছ মা? হন বুঝবি না, সেদিন মা হবি সেদিন বুঝবি। সন্তান না খাইয়া থাকলে মায়ের গলা দিয়া কেন ভাত তামে না? আর আমি কি করু মা, তোমার দুঃখ আমি বুঝি, কিন্তু মন তো বুঝে না, আমি এখন কি করু মা? আমার উস্তাদের বাঁচান। বাঁচানোর মালিক তো আল্লাহ। তবে আমি এতটুকু বলতে পারি, অপারেশন করলে উনি সুস্থ হয়ে যাবেন। স্যার, তাহলে দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি অপারেশন করেন। অপারেশন তো করবই, আপনি একটু ধীরস্থির হন, ফর্মালিটি আছে তো, অপারেশন হবে। ফর্মালাইজিং এইসব তো আমরা বুঝি না, আমরা গরিব মানুষ। আপনার বোঝা দরকার নাই, আপাতত 50,000 টাকা নিয়ে আসেন, বাকি সব আমরা করতেছি। 50,000 টাকা? হাসা করে কত? আমার আমার বাসারে কি হইছে, কি হইল? কোনা ডাক্তার কি কইছে? নয়ন, আমার কসম লাগে, সত্যি করে কও, ডাক্তার কি কইছে? কোনা নয়ন, আমার বাসা, আমার বাসা, আমার বাসন। কি কম কমান্ডার, কই ক্যান্সার হচ্ছে, ডাক্তার কই পেটে পাথর হচ্ছে, 24 ঘন্টা মতো অপারেশন না করলে নাকি 50,000 টাকা লাগবে, কি যে করি? কোকি এতগুলো টাকা তুমি খাও, আমি আইতেছি, আমি আমি আইতেছি। নয়ন ধরো, এখানে কিছু গয়না আছে আমার মায়ের, কোন সে কিয়া এখনই টাকা নিয়ে আসো, আইসি বাজানের অপারেশন করামো, তুমি জলদি যাও। কাজল, তুই কান্দছ কেন? আমি ফিরে আসি, তুমি খুশি হও নাই? এই তুমি আসতেছ, আবার কান্দছ, তুমি কি পাগল হয়েছ? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। Oh,
তুই আমারে কলি দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। নমস্কার। নমস্কার দাদা। এ এই বাজারে কি কোনো সোনার দোকান আছে? আছে তো, কেন কিনবেন না বেচবেন? বেচুম। ও দেহি 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 না, খাটি সোনা বাইর করেন। এই যে এই যে সোনা, খাটি সোনা। রতিন কর্মকার আছে না, হে তোমার আপন কাহা। তাই তো খুব ভালোই হলো, চলেন। আয়েন না, আয়েন না, আয়েন। আপনি এইখানে একটু খারান, আমি আইতেছি। নয়ন এখনো আয় না কেন দিদি?
দিদি তুমি চিন্তা করো না, আয়া পড়বো। আর হুমেন ভাই তো সামনে আছে, কিন্তু তেয়া দেওয়ার সময় তো শেষ হয়ে যাইতেছে, এখন কি করবো বাবু? গোপালদা, আমার ভাষা নাকি আর বাঁচাইতে পারুম না। দিদি, 10 মিনিটের ভিত্তি যদি নয়নদা ফিরে আহে তাও অপারেশনটা হইব। আর হাসপাতালে যখন ডাক্তার আছে অপারেশনটা করে যাইব কই? এই শুন ভাই কালুদা, চলো তো দেখি। চলো গোপালদা, এই চলো চলো চলো। আল্লাহ রে, ও ডাক্তার স্যার, সিস্টার আপা, আমার ছুটি দেন। আল্লাহ জানে, আল্লাহ জানে এখন আমার সত কেমন আছে। আল্লাহ গো, তুমি আমার সাহায্য করো। ওই মায়াটা কান দেখে বড় ভাই, ওই মায়াটার জন্য কি আপনার মায়া লাগছে? তুই এখানে থাক, আমি ডাক্তার দেয়া সোজা বাড়ি চলে যাবো। ঠিক আছে। আল্লাহ, তুমি আমারে রহমত করো, আমার বাসন্তে বাসায় দাও তুমি। আল্লাহ, আমার বাসন্তে বাসায় দাও তুমি। তুমি কান দাও তো, আমার কি হইছে, বিপদ হইছে? আমার বাসনে খুব অসুখ, আজই অপারেশন করাইতে হইব, মেলা মেলা টাকা দরকার। আমার কাছে এত টাকা নাই, আমার বাসন, আমার বাসন আমি বাঁচাইতে পারুম না অপারেশন ছাড়া। না, ব্যবস্থা আছে। একটা শর্ত আছে, এই দুনিয়াতে খালি খালি কেউ কারোর জন্য কিছু করে না। আমার বড় ভাইয়ের তিন কুলে কেউ নাই, তুমি যদি রাজি থাকো। আমি রাজি, আমি রাজি, দুনিয়ার যে কোনো শর্তে আমি রাজি। আমার বাসন্তে বাসাইতে হইব, আমার বাসন্তে বাসাইতে হইব। আমার বাসন্ত ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই বাসন্ত ছাড়া। আমার খুব বিপদ, কম্পিউটারে বুঝিয়ে কইছি স্যার, আমার নজরে দিলে উস্তাদ রে বাসরে দেব না স্যার। নয়ন সাহেব, আপনি নিজেই তো অনেক অসুস্থ, আপনি আবার আরেকজনকে হেল্প করবেন কিভাবে? আমি পারব স্যার, আপনার দিনে পাই বুড়ি, যে কোনো ভাবে আমার ছুটি দেন স্যার। চুপ, একদম কথা বলবেন না, নিজেই বাঁচে না আবার উস্তাদকে বাঁচায়। আপনার অনেক রক্তক্ষরণ হয়েছে, এখন চুপচাপ শুয়ে পড়ুন। স্যার আমার একটা কথা বলুন স্যার। একদম কথা বলবেন না, লক্ষ্মী মানুষের মতো ঘুমিয়ে পড়ুন। দিদি, গোপালদা, গোপালদা ডাক্তার কি কইল, কি কইল, বাজান কেমন আছে, কথা কও না কেন? ও গোপালদা, কথা কও, বাজান, ও গোপালদা, কথা কও না কেন, কথা, ও গোপালদা। চল মতি, কারণ গোপালদা, দিদি বাজানের দাফনের পর আইজি আমার বিয়ে হইব। তার আর দরকার নাই, যার জন্য এত কিছু সেই যখন বাঁচল না, আমি মন থেকে কইতেছি আমার কোনো দাবি নাই। আমিও মন থেকে কইতেছি
আপনার টাকায় আমার বাজানের অপারেশন হয়েছে। আপনার টাকা আমার বাজানের শরীরে জীবন দিয়া হইল। আমি আমার কথা রাখুম। খারণ ভাই খারণ, রোশনি হগলে কই গেল? রোশনি তালা সুর সাধনা বড় কঠিন জিনিস রে বাপ। শব্দ দিয়া নৈ শব্দ রে বানতে হয়। সুরের পাখি সহজে কারো গলায় বাসা বাঁধে না। খুবই বজ্জাত পাখি, আদর পাইলে ভালোবাসা পাইলে সাওয়ার মতো করে চাইলে তবেই সে পোষ মানে। নয়ন ভাই, এই কামটা তুমি করতে পারলা? এখন কবর সামনে দাঁড়ায় কানলে কি হইব? কাহাকে ফিরাইব? আইব না। যেই মানুষটা তোমার জন্য এত কিছু করলো সেই মানুষটার ঘরে তুমি আগুন দিলা? আরে টাকা পয়সা কি দুনিয়াতে সব? হ্যাঁ আমি জানি, আমার জন্য শাসন মরে গেছে, কিন্তু বিশ্বাস করো কি বিশ্বাস করুম? আগে কো এই কদিন তুমি কই আসিলে? আর আর গরে বেচা টাকাগুলো কি করছো? আমি আমি হাসপাতালে আসলাম গোবালদা। হাসপাতালে? হাসপাতালে কেন? আমার পেটের গন্ধে নহুকানে গোবালদা। আর আমরা ভাবছি তোমাকে থাকে আমি হইলেও এই একই কথা ভাবতাম। গোপালদা রুশনি কই? ঘরে তালা গেছি যে, কই গেছে? জামের বাড়ি গেছে। গোপালদা আমার সব খুইলা কম। সবই কম, আগে বাড়ি চলো। খারা গোপালদা, তুমি কি রুষ্টির জামাই বাড়ির ঠিকানাটা জানো? না, এটার মিছে বিয়া কয়? কাজেটাকে কবল কোয়ানি। আমি জামাইয়ের বাড়ির ঠিকানা জিগেছিলাম, কইলো রুষ্টি কইতে না করছে। রুষ্টি কইতে না করছে? আমার কি মনে হয় জানো নয়নদা, তোমার লগে রাগ কইরা রুষ্টি এবার বিয়া করছে বইরারে। গোপালদা ডাকাতে আমার কাছ থেকে খালি সোনা দেনে নেই, আমার সব কিছু লুট করে নিয়ে গেছে।
কই যাও? কই যাই? রোশনির খুঁজতে যাই। রোশনির তুমি এখন খুঁজে কই পাবা? তার চাইতে ভালো চল আমরা দল বান্ধি। এই দুনিয়া যত বড়ই হোক, কোথাও না কোথাও রোশনির আমি ঠিক খুঁজে পাব। পারলে তোমরা হগলে আমারে মাফ করে দিও। রণ ভাই, রণ ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সাসা, এই গ্রামে নতুন কোনো ব্যক্তি বিয়ে হয়েছে? বিয়ে তো অবশ্যই হয়েছে। বয়স্ক কোনো মানুষের লগে অল্প বয়সী মেয়ে বিয়ে হয়েছে? বিয়ে তো হয়েছেই, এরকম বয়স্ক মানুষের সাথে তো বিয়ে হয় নাই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার ঘর জ্বালা, বাইরে জ্বালা রে ঘর জ্বালা, তোর প্রেমের কারণে ফুরাইয়া, আমি আশা আশা বদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। বনের পাখি কান্দে রে বনে, বনের পাখি কান্দে রে বনে, আমার কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে, আরে একমাত্র তোর প্রেমের কারণে। আমার ঘর জ্বালা, বাইরে জ্বালা রে ঘর জ্বালা, বাইরে জ্বালা তোর প্রেমের কারণে, আরে একমাত্র তোর প্রেমের কারণে। নিত্য নিত্য সাজাই রে বাসর, গোপনে গোপনে একমাত্র তোর প্রেমের কারণে। আমার ঘর জ্বালা, বাইরে জ্বালা রে ঘর জ্বালা, বাইরে জ্বালা একমাত্র তোর প্রেমের কারণে। আজ রাতে ভারতীয় অপেরার পরিবেশনায় অনুষ্ঠিত হবে এক ফোঁটা বিন্দু।
আপনি নয়ন গায়েন না? হ্যাঁ, আপনি কারা? আমি ওই বাসকালীর হরিপদ মেম্বার। নমস্কার। ওই যে আপনি আমাদের এলাকায় গান গাইছিলেন না? Electro.
নেন। এটা তোমার কাছে রাখো, কখনো কারো দিবা না। আমার যদি কিছু একটা হয়ে যায় এটা তোমার বিপদের সাক্ষী হইব। আপনার কথা তো কিছুই বুঝতে পারতাছি না, আপনি সব কি কইতেছেন? এইটা এইটা কি? আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিছি। এই কামটা আপনি আপনি কেমনে করলেন? এই সম্পত্তি দিয়া আমি কি করুম? এক সময় এই সম্পত্তি তোমার কামে লাগবে। কিন্তু আপনি নিজের সন্তানরে বঞ্চিত কইরা এই সম্পত্তি আপনি আমারে কেন দিলেন? কেন দিছি? আমার সন্তান কি তোমার কেউ না? থামো ভাই, এত রাইতে তুমি কই যাইবা? আমরা তোমারে যাইতে দিমু না। গোপালদা, হুমায়ুন, সুমন, কালুদা, তোমাকে লগে অনেকগুলো দিন কাম করলাম, তোমাকে ছেড়ে দিতে আমার খুব কষ্ট হইতেছে। একটু কথা কই, কেন জানি মনে হয় আমি বেশি দিন বাঁচুন না। এটা তুমি কি করো দা? ভগবান বেড়া যাইব তো? তওবা তওবা, এইসব কথা কইও না নয়ন ভাই। সত্যি করে কত নয়ন ভাই, তুমি কই যাইবা? খুঁজে যামু আমি নিজেও জানি না। তোমরা তো আমারে রুষ্টি যাবার ঠিকানা দিলা না। এত বড় দুনিয়ায় হের আমি কই খুঁজবো কও? তাও খুঁজতে যেমনে পারি খুঁজে বাইর করে হের লোক আমার দেয়া করতে। আর যদি খুঁজে না পাই বাড়িতে ফিরে যাব। বাপটার লেগে মনটা কান্দতেছে, ছোটবেলায় মা মরছে তো, বাপই আমার বড় করছে, বাপটা স্যার আমার আর কেউ নাই। কালুদা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমার মাফ করে দিও। বাড়ির লেগে মনটা খুব কান্দাচ্ছে, খুব অস্থির লাগতেছে। যদি বাইসে থাকি আবার তোমার কাছে ফিরাম। কি হিয়া বন্ধু
দিন দুপুরে স্বপ্ন দেখলি মনে হয়? কি স্বপ্ন দেখলি? স্বপ্ন দেখতেছি না, এই পথ দিয়ে আমি নয়নরে বিদায় দিছি। কেমনি কইরা নয়ন আমার কাছ থেকে চলে গেল সেই স্মৃতি মনে করতেছি। হন কাজল, তুই দিন রাত জারে নিয়ে স্বপ্ন দেখস, খোঁজ নিলে জানা যাইব তোর নয়ন অন্যজনের নয়নের নয়ন রেখা সুখে সংসার করতেছে। এই খবরটা শুনলেও তো মনে শান্তি পেতাম রে। এই যে মানুষটা গেল, বাইসে আসে না মরে গেছে তাও তো জানি না। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে এখানেই থাক, মানুষটা যেন ভালো থাকে, সুখে থাকে। আচ্ছা কাজল, সত্যি করে কয় দেখি, নয়ন ভাই কি তোরে কথা দিছিল? হ্যাঁ কি তোর কাছে ফিরে আইব? কিছু কিছু কথা আছে যা আমাকে না কইলেও অন্তর দিয়ে বোঝা যায়। তাইলে কিসের ভরসা তুই এত কষ্ট পাইতেছিস? এইটা তো একটা সুখ। তাছাড়া কপালে যা লেখা আছে তার চাইতে বেশি কেউ কিছু পায় পায় না। কে? আমি বাগান। আমি আর কাঙ্গা মনে বাজার, তুমি আর বাপ করে দিও বাজার, তুমি আর বাপ করে দিও। আমার ছাড়া তুমি থাকতে পারবো না। আমি নিঃসঙ্গ, একলা সময় কাটাইতে কষ্ট হয়। তুমি আমার ছেড়ে চলে গেলা, তাই আমি শাদি করছি। বিয়ে করে খুব ভালো করছো। বাবা তুমি মনে কষ্ট দিও না বাবা, কথা দাও তুমি কষ্ট দিবা না। বাবা যান, আমি নতুন মা পাইলাম। আমি জানতাম তুমি আমার কোনো কাজে অভিমান করবো না। কই গো, দাও কে আইছে? আরে দেখা দাও, আমার বাজার আইছে। শোনো, তোমার মা আসলে তারে সালাম কইরো, খুশি হইব। হবাদান, মা না অবশ্যই সালাম করব। কই গো, আসো তাড়াতাড়ি। অস্থির হইও না বাজান, আসো আসো আসো। লজ্জার কি আছে? আমার মানি কাইছে, আমার সাত রাতার দন, ওর ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, আল্লাহ শুকুর, যাই আমি নামাজটা আদায় করে আসি বাজান। আচ্ছা আচ্ছা, যাও বাজান। নয়ন, তোমার মনে আছে ছোটবেলায় এই চড়ায় আমরা কত ঘুরে বেড়াইছি? একদিন তুমি আমারে ফুল তুলে দিছিলা। চলো হ্যাঁ যাই। এটা? হ্যাঁ এই নাও। এইডা? আচ্ছা দিচ্ছি। তোমার আমি বড়ই খাওয়াই দিছিলাম,
মনে আছে তোমার? নাও তোমার পোলারে ডাহো। আপনি ডাহে? ও সরম পাও, নতুন নতুন তো, পরে ঠিক হয়ে যাইব। নয়ন, নয়ন আয় বাজান, ভাত নিয়ে বসে আছি। আয় বাজান, আয় বয়। আপনি দিয়ে দেন। নে বাজান, নে নে। ওরে দাও, ওরে দাও, দে আমার দে। বড় মাছের মাথাটা ওরে দাও, নে নে বাজান, খা বাজান। আমার লাগবো না, আমার মাছ দাও, মাছ দাও, টুকরা দাও, টুকরা দাও। দেখছো দেখছো কি করে, নে বাজান, খা খা। নয়ন, তোমার কি হয়েছে? কই কিছু না তো। আমি সব জানি, চাচা যেরকম একটা কাম করব জীবনে কল্পনাই করি নাই। গেল ডাক্তার কাছে চিকিৎসা করব বইলা, আর ফিরে এলো বউ লইয়া। আমরা কিছু জানবারই পারলাম না। কাজল, জানলেও অনেক সময় কিছু করার থাকে না। আচ্ছা বাদ দাও, এত সুন্দর চালাগড়টা কেরা বানাইছে? কেন, আমি বানাইছি? তুমি বানাইছো? কেন বানাইছো? তোমার জন্যই তো বানাইছি। তুমি তো কইছিলা এই জায়গাটা তোমার খুব পছন্দ, টাকা হইলে বাবার কাছ থেকে তুমি কিনে নিবা, একটা কুড়ে ঘর বানাবা। সেই যে গেলা, আর রাউনের কোনো নাম নাই। তুমি স্বপ্ন দেখছো আর আমি পূরণ করছি। ঘর বানানোর টাকা মার কাছে চাওয়ানোর সাহস পাই নাই, তাই একটা একচালা ঘর বানাইছি। সুন্দর হয়েছে না? না না না, টাকা সব ব্যবস্থা করব। ঠিক আছে, বুঝতে পারছিস? শুনেন, ওই যে এই নেন, আমার কাছে দেন। আমার ফিরতে রাইত হইতে পারে। আচ্ছা, যদি বেশি রাইত হয়ে যায় তাহলে আজকে আর ফিরুম না, রফিক উকিলের বাড়িতে থাকুম। অনেকদিন থেকে যাইতে কইতেছে, সময় পাইতেছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি কাজলের মারে কইয়া যাবো, কাজলরে যেন পাঠায় দেয়। আচ্ছা,
আর একটা কথা, তোমার পোলাটার দিকে একটু খেয়াল রাখো। শোনেন, কি কিছু বলবা? জলদি ফিরে নেন। আসি, চল চলেন চলেন। কাজল, তুমি? হ্যাঁ আমি। তুমি নাকি মস্ত বড় গায়ন হইছো। আগে তুমি আমার কত গান শুনাইতা, এখন তোমার চারদিকে এত নাম ডাক, তুমি গান গাও দেখে আমার গান ভাল লাগে। নয়ন, আমি তোমার কষ্টের ভাগিদার হইতে চাই, তোমার কষ্টের কথা আমারে খুইলা কও। এমন কিছু কষ্ট আছে যা কাউর কোন জানে না, ভাগও দেন যায় না। যার কষ্ট তারই ভোগ করতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। আমি যদি তুমি হই আর তুমি যদি আমি হও, তাহলে দেখবা যার যার কষ্ট বলে কিচ্ছু নাই। তোমার কষ্ট তোমার একা পোড়ায় না, আমারও পোড়ায়। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই সায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইলে আমি তোর, তোর বন্ধু অপরাধী হইলে আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই সায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইলে আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইলে। তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না পর। অপরাধী হইলে আমি তোর, তোরে বন্ধু অপরাধী হইলে আমি তোর। আমি তোর পীড়িতের মরা, তুই সায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইলে আমি তোর, তোর বন্ধু অপ
অপরাধী হইলে আমি তো কত দুঃখ আমার বুকে দেখাশে পরার লোকে তোর কি নাই কলঙ্কের ডরে বন্ধু তোর কি নাই কলঙ্কের ডর আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে করবে তোরে আদর বন্ধু কে করবে তোরে আদর অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু অপরাধী হইলে তোর পীড়িতের মর তুই সায়া দেখনা বন্ধু রে অপরাধী হইলে আমি তোর তোর বন্ধু অপরাধী হইলে আমি তোর অপরাধী হইলে আমি তো এই বাড়িতে গান গাওয়া বন্ধ করো সবকিছু বাদ দিলাম একজন বাউলের মায়া হইয়া আরেকজন বাউলে গান করতে নিষেধ করেন কেন বাউল তুমি বাউল বাউল হইতে হলে আগে একজন মানুষের মতো মানুষ হইতে হয় এই বাড়িতে তোমার গান বাজনা বন্ধ আর গান গাইতে হইলে এই বাড়ি থেকে বের হয়ে যাও আপনি খালি আমার একটা কথা শুনেন ওই দিন আমি আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি কই যেতেছি দরকার হলে বাড়ি ছেড়ে চলে যাবো তার উপর বয়স কম শুনছি জমি জমা বাড়ি ঘর সব লেখা নিছে পোলাডারে বাড়িতে থাকতে দেব না সৎমা কি আপন হইতে পারে না মা নয়ন রে আমাকে বাড়িতে নিয়ে আহি না না মানছি কি করব মা নয়ন কে আমাকে পর নয়নের শরীর ভালো না মা গো জীবনে তুমি আমার সব কথাই রাখছো এই কথাটাও রাহো মা নয়নের কিছু হইলে আমি বাঁচুম না মা আমি বাঁচুম না আমি রাজি হইলেই কি হইব নয়ন কি রাজি হইব কেন রাজি হইব না আমি ওরে রাজি করাম কই যাস নয়ন জানতে মা সকালে যাস অন ঘরে যা মা যা বাউল হইতে হইলে আগে একজন মানুষের মতন মানুষ হইতে হয় এই বাড়িতে তোমার গান বাজনা বন্ধ গান গাইতে হইলে এই বাড়ির থেকে বাইর হয়ে আসো
আপনার লোক আমার কটা কথা আছে। সংসারের যত কথা তুমি তোমার বাপের লগে কইবা। কথাগুলো সংসারের না, কথাগুলো কম খুব জরুরি। তোমার সাথে আমার যে সম্পর্ক সেইখানে তোমার সাথে আমার কোনো কথাই থাকতে পারে না। তোমার বাপে গঞ্জে গেছে, হ্যাঁ আসো তারপর বইল। কিন্তু কথাটা বাবার লগে না, কথাটা আপনার লগে। তুমি এখন যাও। শোনা বন্ধু রে, ও বন্ধু তোমায় সারা ভালো লাগে না। শোনা বন্ধু রে, ওরে বন্ধু তোমায় সারা ভালো লাগে না। বন্ধু তুমি আমার, আমি তোমার, সেও কি তুমি জানো না। ও বন্ধু তোমায় সারা ভালো লাগে না। শোনা বন্ধু রে, ও বন্ধু তোমায় সারা ভালো লাগে না। আমার কথা আপনার শুনতেই হবে। তোমার মিথ্যে বানানো গল্প শোনার সময় আমার নাই, সরো। কথাগুলো আগে শুনেন, তারপরে কোন মিথ্যে বানানো কিনা। তুমি কি আমার জোর করতাছো? আমি শুধু একটা সত্য ঘটনা কইবার চাই। তুমি যদি আমারে এইভাবে জ্বালাতন করতে থাকো, তাহলে তোমার সব কৃতকর্মের কথা তোমার বাজনে কইয়া দিমু। হ্যাঁ আমিও সেই বাজান সবকিছু জানু, কোন রকম কারণ ছাড়াই আপনি আমার জীবনের জেলখানা বানিয়ে দিয়েছেন। তোমার বাজান সবকিছু জানলে তোমার হয়তো লজ্জা করব না, কিন্তু আমার আমার লজ্জা করব। কি করছি আমি? কম কোন কি করছি আমি? কি করছো? কি করছো তুমি জানো না? আমার মরা মায়ের গয়না আত্মসাৎ করছো, আর এই কারণে আমার বাপটা মইরা গেছে। শত চেষ্টা করেও আমি তার পাশাইতে পারি নাই। আমি হয়তো তার পাশাইতে পারি নাই, কিন্তু আল্লাহ আল্লাহ তোমারও সারে নাই। এমন জায়গায় এসে আমি হাজির হইছি, এখন আমি তোমার জীবনটারে জ্বালাইয়া পড়ে সারকার করে দেব। এদিন কি হয়েছিল আপনি আমার কাছে শুনেন। যদি আপনার কাছে সব হই না দোষী মনে হয়, আমারে খুন করে ফেলেন। এত সহজে তোমার মৃত্যু হইলে দুনিয়ার যত সিট বাটপার আছে তারা সাবধান হইব কেমনে? শোনো নয়ন, তোমারে আমি শেষবারের মতো কইতে আসি, তুমি একা কখনো আমার লগে কথা কইতে আইলে তোমার বিরুদ্ধে গয়না আত্মসাতের মামলা দিয়ে তোমার জেলে পাঠামো, তোমার জেলে পাঠামো। কইলাম
সব ঠিক মতো কইতে পারবি তো? তুই যে কি কস পারম না মানে? চাষিরা আমি রাজি করাই সরম। তুই আমারে বাঁচাইলি রে, এই কথাটা আমি চাচারি কইতে একদম সাহস পেতেছি না। কি যে কস না, উনি ভাগ না ভাল্লু? তুই জানিস না উনি অনেক রাগি, আমার নয়নের সাথে খুব খারাপ ব্যবহার করে। সৎ মা তো ওই রকমই। থাক বাদ দে, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে, তুই চিন্তা করিস না। তোমার আমি শেষবারের মতো কইতে আসি, এই বাড়িতে থাকতে হইলে আমার পছন্দ মতো তোমারে থাকতে হইব। আপনার পছন্দ মতো আমি থাকবার পারি, তো একটা শর্ত আছে। শর্তের সম্পর্ক অহন তোমার সাথে আমার আর নাই। হেটে না থাকুক, কিন্তু সেই দিন ঘটনা আমরা শুনতে হইব। একদম চুপ। আমি শুধু শেষবারের মতো জানতে চাই তুমি গান গাওয়া ছাড়বা কিনা। না, যদি গান গাইতে চাও আর আমার পছন্দ মতো চলতে না চাও, তাহলে তোমার এই বাড়ি ছাড়তে হইব। এটা আমার বাপের বাড়ি। তুমি হয়তো জানো না, এই বাড়ি ঘর সহায় সম্পত্তি সব কিছু তোমার বাজান আমার নামে লিখা দিছে, আমার নামে লিখা দিছে, আমার নামে লিখা দিছে। রাঙা বউ, আমি একটা কথা কইতে চাই তোমারে। কি কইবা কও। কাজল নয়ন বাইরে খুবই পছন্দ করে। তোমরা কেন তারে এত পছন্দ করো? তুমি জানো না, নয়ন ভাইয়ের মতো এত ভালো মানুষ এই পৃথিবীতেও নাই। পুরুষ মানুষের এত বিশ্বাস করিও না, পরে ঠকবা। তুমি যে কি কও, নয়ন ভাইয়ের মতো এত ভালো মানুষের জন্ম এই পৃথিবীতে খুব কমই হয়। শোনো, কি জানি তোমাকে কিভাবে হ্যাঁ কথা বুঝাইছে। রাঙা বউ, কাজল তোমার সাথে সারা জীবন থাকতে চায়, এই কামটা তুমি কইরা দাও। মানুষ সারা জীবন যার লোকে থাকতে চায় তারে কি পায়? কাজল কইল চাওয়ার মতো চালে নাকি সবই পাওন যায়। আমার মনে হয় কাজল দুঃখ পাইব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে সাগর কাছে টাকা পয়সায় আপন। হ্যাঁ গো, উপরে একরকম ভিতরে আরেক রকম। টাকা পয়সার কাছে হ্যাঁ গো ভালোবাসা কিছুই না। তোমার এই কথাটা ঠিক না। আমিও তোমার মতো একজনে ভালোবাসছিলাম, এই অপরাধে আমি আমার পাসান্ডে হারাইছি। আমার জীবনের সব সুখ আমি বিসর্জন দিছি। হে দোষী, তুমি নয়ন বাইরে খারাপ করতে পারো না। তোমার কাছে আমার একটা অনুরোধ রাঙাবো, তুমি নয়ন ভাইরে সৎ পোলা মনে করো না। নয়ন ভাই খুব অভিমানী লোক। কই যাও নয়ন, কইলা না তুমি কই যাও।
কই যে যামু তা কইতে পারি না। তয় এই হানার এক মুহূর্ত না। কেন কি হয়েছে কও আমারে, কি হয়েছে তোমার? এই হানের বাতাসে আমার নিঃশ্বাস বন্ধ হইতেছে, আমি দম নিতে পারতেছি না। বুকের ভেতরে অসীম পাখিটা থাবা দাবি করে। কখন যে পাখি খাঁচা ভেঙে বেরিয়ে যায় আমি কইতে পারি না। তুমি বাউল, তোমার মারফতি কথা আমি বুঝি না, তয় এইটুকু বুঝি তোমার সেই পুতুল খেলার সাথী কাজল এখন বড় হয়েছে, যে মানুষটারে ভালোবাসা বুকের গহিনে লালন কইটা ঘর বাঁধনের স্বপ্ন দেখছে, তারে তুমি কি কইয়া যাইবা? উথাল পাতাল নদীর পানি আজ নিথর, ঢেউর গর্জন নাই, ভাটার টান নাই, মরা নদী। জোয়ার কবায় বহে আশায় বসে থাকতে থাকতে একদিন দেখবা মাটির দেহ মাটির সাথে মিশে গেছে। তাই বললাম আজ কি হাল ছেড়ে বসে থাকব, আকাশে মেঘ জমব, বৃষ্টি হইব, মরা গাঙ্গে আবার জোয়ারাইব, তুমি দেখো। তোমার এত বিশ্বাস কাজল? আমার না, আমার ভালোবাসার। তোমারে আমি কথা দিলাম কাজল, যদি বুকের ভিতরে অসীম পাখিটে উড়াল না দেয়, যদি বাইচা থাকি তাইলে তোমার কাছে ফিরে আসুন, তোমার আমি কথা দিলাম। আজ বল আমি কি ভুল করলাম রে? কেন এই কথা কইতেছেন কেন? তুই কিছু শুনস নাই? শুনছি, তয় বড় ভাই দেখেন নয়ন দুই একদিনের মধ্যেই ফিরে আইব। আর আইব না, কই আইব? এই আমি জোরে পথের ফকির বানাইছি। তখনই আমি কইছিলাম যাই করেন ভাইবা চিন্তা করেন। ভাবছিলাম নয়ন ফিরে আইলে ছোট বউরে আপন করে দিব, মানুষের ভাবনা সবসময় ঠিক হয় না। আমি ভুল করছি রে আজবল, আমি ভুল করছি।
নয়ন ভাই, তুমি ফিরাইছো। হ ফিরাইছি। এই গান ছাইরা তোমাকে ছাইরা থাকতে পারলাম না। আমার সবকিছু শেষ হয়ে গেছে, তাই ঠিক করছি নতুন করে আবার দল বাঁধুম, বাকিটা জীবন গান গিয়ে কাটিয়ে দিব। তুমি আমার লাগে থাকবে না? অবশ্যই থাকুম। থাকুম না মানে ভাই, আমি জানতাম তুমি আইবা। মেলা লোক আহে তোমার নামে বায়না করবার। বায়নাটা না পড়িব, মজনু দেওয়ানের বাড়িতে কতদিন ধরে গান হয় না। আমি হারমোনিয়ামটা লই আহি, তুমি একটা গান বাঁধো। রোশনি কি কোনো খোঁজ পাইছ? আহারে, তুমি না মেরা হয়ে গেছো। চুপ থাকো তো ভাই, তুমি কতদিন পরে আইছো, কতদিন তোমার কণ্ঠে গান শুনি না। একটা গান ধরো ভাই, ধরো। ঔষধ কিছু আছে সংসারে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে সংসারে, শুইলে না আসে নিদ্রা ভাসিয়া খিনি রে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে সংসারে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে সংসারে। ঝারে ততই বারে ঔষধে না ধরে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে সংসারে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে সংসারে। অহন কিসের আশায় কান্দোস? গ্রামের মধ্যে মানসম্মান নিয়ে চলতে হয়, মাইয়া বড় হলে তারে বিয়া দিতে হয়, তা না হলে মানুষ নানান কথা কয়। আমি তোর কথা এতদিন শুনছি, আর শুনুম না, বাস। তুমি এত দুঃখের গান গাও কেরে নয়ন ভাই? বেবাক লোকজনে কেন্দা ফেলাইছে, তয় আসর কিন্তু জমছে। বোনটা খারাপ কে নয়ন ভাই? তুমি যে কথাই কও না নয়ন ভাই। নয়ন ভাই, তোমার কি শরীরটা খারাপ? না রে ভাই, মনটা ভাল লাগে না। এই দুনিয়ার কোনো কিছু আমার ভাল লাগে না। গান বাজনার করুম না, তোরা নতুন করে বানালে না বুঝছো, আমার কোনো কিছু ভালো লাগে না।
রশ্মিদি বুবু, তুমি সাদা কাপড় পিনছো কেন? কপালে থাকলে কি আর খণ্ডানো যায়? সর্বনাশ, এটা তুমি কি কও? আমার জীবনটা তো আগেই শেষ হইয়া গেছে, শুধু বাবার ঋণ শোধ করার জন্য বাপের বয়সী একটা লোকরে বিয়া করলাম। লোকটা বড়ই ভালো আছিল। দিদি চলো ভিতরে চলো। তুমি তো নয়নদার কথা জানো না। তার কথা জানোনের আমার আর দরকার নাই। দিদি, মানুষের দূর থেকে অনেক কিছুই ভবন যায়। তো তোমার যেমন বিপদ হয়েছে, তারও তো বিপদ হইতে পারে। তোমাগো কাছে সে কি বিপদের গল্প বানাইছে সেটা আমি জানি না। এত এতদিন মানুষের ভালোবাসতো, অথচ চিনতে পারলা না। এই মানুষ চিনতে চিনতে আমি আমার জীবনটারে শেষ করে ফেলাইছি। তুমি জানো না দিদি, উস্তাদের বাঁচানোর লাইগা তুমি যে সোনার গয়নাগুলো নয়নদার কাছে দিছিলা, এইগুলোর হয়ে গঞ্জে যাওয়ানোর সময় ডাকাতের পাল্লে পড়ছিল। তারপর ডাকাতরা নয়নদার পেটের মধ্যে ছুরি দিয়ে পার দিছিল। তোমারে কইলো কেডা? এইটা তো মির্জাপুরের ব্যাপক লোকই জানে। পরের দিন পেপার হয়েছিল, কোকি কাসা গাউনিয়া হসপিটাল থেকে পলে আইছে। তারপর তারপর কি হইছে? হাসপাতালে হারে বাঁচাইবার লাগা কত মানুষে রক্ত দিছে, তো পেটের গেওয়া হনো হারে নাই। যত কই একটু ওষুধ খাও তাও খায় না, ডাক্তারের কাছে যাও তাও যায় না। এমনি চলতে থাকলে এই বাঁচবো না বু, তুমি হারে বাঁচাও। নয়ন কই? আছে আশেপাশে হয়তো কোথাও। তুমি এখানেই থাকবার পারো। কবর করে দিছে আমতলায়। আমি এখনই বাড়ি যাব। শোনো, তোমার লগে আমিও যাবো। আমার কষ্টের দিন শেষ। আমার নয়ন কথা দিয়ে গেছিল মা, নয়ন আমার লাগে ফিরাইব। তুই
একটা কাম কর, কাল নয়নরকে আমার লগে দেখা করতে, ওর লগে আমি কথা কমি। কি কথা কইবা? তোর সম্পর্কের কথা কব। তুই একবার নয়ন রাইত ক, যা কওয়ার আমি কম। না সাইনা, আমি তোমার যে কষ্ট দিছি সানি, তুমি আমার কোনো দিন ক্ষমা করবা। নয়ন জীবন চলার পথে হাঁটতে গিয়া আমার পা আটকে গেছে, এই পা নিয়ে আমি আর হাঁটতে পারুম না, হাঁটতে পারুম না। থাক নয়ন, এসব কথা থাক, তুমি খাইয়া লও। আমি এখন খাব না, শরীরটা টানতেছি না। কাজল সাসি কই চুলে ঠিক করো, যাও। বহ, আপনারা কেমন আছেন? আমার ঘর থাকারে বাপ, তোমার সাসাই তো আর কোনো চিঠিপত্র দেয় না, আবার উরা উরা শুনে কুয়েত নাকি বিয়া করছে। মা, কিসব আজারে পেঁচাল শুরু করলা? আজারে পেঁচাল কি, নিজের পোলার কাছে দুঃখের কথা কমু না তো, ওই বাড়ির মালিকের মার কাছে কমু। তোমার লোকে বাজান কাজলের ব্যাপারে আমার কিছু কথা আছে। কোন মায়াডা অনেকগুলা বিয়া ভাঙ্গা দিছে, এইবারের পোলাডা আমার কাজলরে অনেক পছন্দ করছে। বিয়ার পর কুয়েত চলে যাইব, তুমি কি কও? পোলা ভালো হইলে বিয়ে দিয়ে দেনি ভালো। বাবা, আমার মায়াটা তোমার জন্য জীবনটা শেষ করে ফেলাইছে, বাবা ওর মনের দামটা তুমি দিও বাবা। তুমি মার কথার কোনো উত্তর দিলে না যে?
কেন যে উত্তর দিলাম না এটা তুমি পরে বুঝবা। তাইলে এতদিন যে মানুষটারে ভালোবাসা, ঘর বাঁধনের স্বপ্ন দেখছি, এটা কি খালি স্বপ্ন? স্বপ্ন তো আমি দেখছিলাম, আশঙ্কা দমকা হওয়ায় আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মানুষ কয় বাউলের ভালোবাসা নাকি দোতারা তারের মধ্যে বান্ধা থাকে, এতদিন বিশ্বাস করি নাই, কিন্তু আজ ঘরে পছন্দ হচ্ছে। সারা ঘরের মধ্যে গুণ পোকা বাসা বানছে, ভেতরটা খেয়ে ঝাঁঝা করে ফেলাইছে, নিঃশ্বাসে এখন আর বিশ্বাস করতে পারতেছি না। এই কাজল একদিন তোমার নয়নের জলে ভাসা যাইব, অচিন দেশে, কেউ আর খুঁজে পাইব না, কেউ না। সার জীবনটা কোনো জীবনই না, হেলো গাছ সুন্দর জীবনের জরিয়া কেন শেষ করতে চাও? নয়ন ছাড়া কি কাজলের কোনো মূল্য আছে? নাই। আচ্ছা, মানুষের বাপে কি দুইটা বিয়ে করে না? ছোট বউ, তুমি নয়নকে কইয়া দিও, আমি ওরে না পাইলে গলায় ধরে দিয়ে মরে যাবো। কাজল, হাই খোদা, ঘুরি সর্বদা
তোমার লাগে আমার এখান কথা আছে, কথাটা কইতে আমার খুব খারাপ লাগতেছে। খারাপ লাগানি কি আছে? আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা কেন শাস্তি পাবো? আমরা অনেক দূর চলে যাবো, সে আমাকে কেউ চিনব না। তুমি যা ভাবতেছ তা কোনোদিন কোনোদিন হবার না। এই দুনিয়ায় এই সমাজে এমন কিছু নিয়ম আছে যা আমরা কোনো কোনোদিন ভাঙতে পারুম না। আমি সমাজের নিয়ম মানি না। তোমার আমার জীবনে কাছে এই দুনিয়ার নিয়ম কিছু না, আগে জীবন তারপর দুনিয়ার নিয়ম। তোমার আমার মাসি এমন এক দেয়াল তৈরি করছে যাই জীবনও ভাঙন যাইব না, ভাঙন যাইব না। এই দুনিয়ার পরে যদি কোনো দুনিয়া থাকে, এই দুনিয়ায় আমি তোমার হব। ধর্ম মতে অহন আমি তোমার মা, তুমি আমার পোলা। মায়ের আসনে বসা আমি তোমার আদেশ করতাছি, তুমি তুমি কাসলে বিয়া করো। তোমার বাসন বাইসা থাকলে এই দায়িত্ব হেই পালন করত। আগামী শুক্রবার কাজলের লাগে তোমার বিয়া দিব। তোমার বাসন যে সম্পত্তি আমার নামে শিক্ষা দিছিল, এই হগল সম্পত্তি আমি তোমার নামে লিখা দিব। একটা কথা মনে রাখো নয়, তুমি সারা এই দুনিয়াতে আমার আমার আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত
ধর্মমতে আমি তোমার মা, আমি তোমার মা, আমি তোমার মা। Oh.
কৃষ্ণার জঙ্গলার বাস আমার লাইগা শরতনাথ কবর খুঁজিস না আমি পিড়িতে রমলে পোড়া মরার পরে আমায় খুঁজিস না তোরা মরার পরে আমায় খুঁজিস না আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমার লাইগা সাড়ে তিন কবর খুঁজিস না আমি পিড়িতে রমলে পোড়া মরার পরে আমায় খুঁজিস না তোরা মরার পরে আমায় খুঁজিস না জীবনে নাই একটুখানি সুখ আর একটুখানি সুখ আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমার লাগা বন্ধু তোরা কান্না জুড়িস না পিড়িতে রনলে পোড়া মরার পরে আমায় খুঁজিস না তোরা মরার পরে আমায় খুঁজিস না ভিতর মারলো অন্তর সর্বহারা শোক আমার মতো কষ্ট যেন পায় না কোন লোক আরে পায় না কোন লোক মনেরে বুঝাইলাম কত হইল না যে মনের মতো মনেরে বুঝাইলাম কত হইল না যে মনের মতো নিচে আসায় তারি পিছে মনার ঘুরিস না পিড়িতে রনলে পোড়া মরার পরে আমায় খুঁজিস না তোরা মরার পরে আমায় খুঁজিস না আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমার লাইগা সাড়ে তিন কবর খুঁজিস না আমি পিড়িতে রমলে পোড়া মরার পরে আমায় খুঁজিস না তোরা মরার পরে আমায় খুঁজিস না নয়ন কি হয়েছে তোমার আমার যে কি হয়েছে আমি নিজে জানি না কাজল আমার তুই সব ব্যাঙ্গে ঘুমাইতেছে আমি একটু ঘুমাইতে চাই শুইতে চাও তুমি আমার কোলে মাথা রাখো আসো
পরে নয়ন, সকাল হয়ে গেছে, উঠো। নয়ন, গায়ের লোকজন দেখে ফেলাইব, উঠো। নয়ন, 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 কথা কইতেছো না কেন? উঠো। নয়,